আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল খুব তাড়াহুড়ো করে সংসারের সকল কাজকর্ম গুছিয়ে কোথায় বেড়াতে গিয়েছিলাম, এই সব মিলিয়ে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। লোডশেডিংয়ের যে কী এক অবস্থা, তাই ঘুম থেকে উঠে আগে কিছু কাপড় মেশিংয়ে দিয়ে দিচ্ছি, আর এখান থেকে এখন সাদা কাপড়গুলো আলাদা করে নিচ্ছি, এগুলো হাতে পরিষ্কার করে নিব। রাতে খাবার পর বেশ কিছু ভাত ছিল, তো সকালে খাবারের জন্য ভাতগুলো ভাজি করে নিয়েছি, আর অফ ক্যামেরায় সংসারের সব কাজগুলোই আমি গুছিয়ে নিয়েছি। যেহেতু বেড়াতে যাব, ক্যামেরাটা অন করে কাজ করতে গেলে তো একটু দেরি হয়ে যাবে, তো আপনাদের ভাইয়া সকালে খাবার খেয়ে দোকানে চলে গেছে, এখন বাবু আর আমি খাবারটা খেয়ে নিব। তো নাস্তা করার আগে রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম, তারপর নাস্তাটা কমপ্লিট করেই সঙ্গে সঙ্গে কিচেনে এসেছি। আপনাদের ভাইয়া তো যাবে না, তো এই জন্য আমাকে রান্না করে রেখেই যেতে হবে। তারপর কাচকি মা চচ্চড়ি করব, তো সব মশলা একসঙ্গে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, হলুদ লবণ, জিরা গুঁড়া, রসুন, সামান্য একটু তেল দিয়ে এখন হাত দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। তো এই মশলাটা যত হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া যাবে, খেতে কিন্তু ততই মজা লাগবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে, আর এই মাছে তো বেশি একটা জালের প্রয়োজন হয় না। তারপর আমি এর ভিতরে মাছ দিয়ে এখন এই যে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিতে কিন্তু মাছ রান্নাটা হয়ে যাবে। আর অফ ক্যামেরায় রুই মাছের মাথা লেজ দিয়ে লাউ শাক রান্না করেছি, ওই রেসিপিটা আর ক্যামেরায় আমি ক্যাপচার করিনি। তো ভাত দিয়েছিলাম রাইস কুকারে, এর মধ্যে তো বিদ্যুৎ চলে গেছে, তারপর কি করব, ভাতটা বের করে হাঁড়িতে বসিয়ে দিয়েছি। তো মাছটা যখন পানিটা ফুটে গেছে, এই পর্যায়ে এসে আমি টমেটো কুচি দিয়েছি, আর ধনিয়া পাতা দিলে কিন্তু বেশি মজা লাগতো, যেহেতু বাসায় ধনিয়া পাতা নেই তাই আর দিতে পারলাম না। তো মাছ রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আর মাছের একদম পানিটা শুকিয়ে গেছে, আর এই কাচকি মাছগুলো কিন্তু একেবারে শুকনো, নিচে একটু হালকা পোড়া পোড়া ভাব আসলে কিন্তু আমাদের কাছে খেতে বেশি মজা লাগে। তো রান্না কমপ্লিট করে এখন টেবিলে খাবার গুছিয়ে রাখছি, আর গোছানো খাবার পেলে কিন্তু সবাই খুব খুশি হয়, সেটা পুরুষ হোক আর মেয়ে মানুষ হোক। আমাকে তো যদি কেউ একটু এরকম গোছানো খাবার দেয়, আমি তো বেজাই মানে আনন্দে বাঁচি না, এরকম একটা অবস্থা। আর এই গরমেতে কষ্ট করে দুপুরে বাড়িতে আসবে, আবার খাবারগুলো গুছিয়ে নিয়ে খাবে, তো তার কাজটা একটু সহজ করে দিলাম। তারপর মা ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর যাচ্ছি আমার সবচেয়ে পছন্দের জায়গা, আমার ছোটো খালার বাড়িতে। আমার যত আত্মীয় স্বজন আছে, তো আমি সবচাইতে এই বাড়িতে যেতে বেশি পছন্দ করি, আর এখানে গেলে আমার অনেক ভালোও লাগে। আর এখন দেখি আমার বাবুও ঠিক একই কথা বলে, বলে আম্মু আমার সবচেয়ে ছোটো আপার বাড়িতে বেড়াতে যেতে বেশি ভালো লাগে, আসলে যেখানে গেলে আপনার মনে শান্তি পাবেন, আপনার একটা অন্যরকম মানসিক শান্তি কাজ করবে, তো আপনার কিন্তু সেখানেই যেতে ভালো লাগবে। আমি বেশ কয়েকবারই আমার ছোটো খালার বাড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যে সকল আপু ভাইয়েরা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা তো দেখেছেন। আর আমি যখনই একটু বাবুর ছুটি পাই, স্কুল বন্ধ পাই, টিউশনি বন্ধ পাই, আমি কিন্তু ওখানেই চলে যাই। অনেকে আবার বলতে পারেন যে আপনার একই ছোটো খালার বাড়ি বারবার আমাদের সঙ্গে দেখানোর কী আছে, আসলে তো আমার এটা ফ্যামিলি ব্লগ, তো ব্লগে আমি যেখানে যাই যা যা করি সেগুলোই তো আপনাদের সাথে শেয়ার করি, আর যেখানে আপনি কিন্তু মনের শান্তি পাবেন সেখানেই বারবার যেতে যাবেন। তো এসে দেখি খালা রান্না করছে, আর খালার সঙ্গে কিছুটা সময় গল্প করলাম, নাস্তা করলাম, সেগুলো কোনো কিছু ক্যামেরায় ক্যাপচার করলাম না। আসলে মাঝে মধ্যে এতটাই আনন্দে থাকি যে ক্যামেরাটা অন করব সেটাই ভুলে যাই। তো এখন একটু আপনাদের সঙ্গে আমার খালার হাঁস মুরগিগুলো শেয়ার করছি, আর গ্রামের বাড়ি হাঁস মুরগি থাকবে না সেটা কী করে হয়। আর এই হচ্ছে আমার খালার বাড়ি, তো গ্রামের বাড়ি যেরকম হয়। আজ এসে একটা সুসংবাদ শুনলাম, খালু বলল নতুন করে বিল্ডিং উঠাবে, আর এখানে একটা মুরগির বাচ্চা হয়েছে, তো মা মুরগিটা যে এত পরিমাণে দরজাল কি বলবো আপনাদের, ওর ওই বাচ্চার কাছে মানুষ হোক আর অন্য কোনো পশু পাখি হোক কিছুই যেতে পারে না।
আর আমি তো খুব ভয়ে ভয়ে একটু ভিডিও করছিলাম। তারপর ছোট ভাই এবং বাবুকে নিয়ে যাচ্ছি আমার মামা বাড়ি, আমার নানির কবর দেখতে। আমার মামা বাড়ি এবং এই খালার বাড়িটা পাশাপাশি। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, এই যে দেখুন অনেক দিন পরে দেখা যায় এই জিনিসগুলো গ্রামে আসলে। সুবরি গাছের পাতা দিয়ে বেড়া দেওয়া, গ্রামে যেন এটাকে আবার কি বলে। আর এই বিল্ডিংটা আমার আম্মু হওয়ার আগে তৈরি, এটা হচ্ছে চেয়ারম্যানের বাড়ি। আর দেখুন এখনও কতটা সুন্দর রয়েছে, রং করে রেখেছে। তো মামা বাড়িতে কিছুটা সময় কাটিয়েছি, তারপর আবার খালার ওখানে এসেছি। আর এসে যে বাবু এখন পুকুরে গোসল করছে, তো বাবু তো সাঁতার জানে না। আমি তাকে বলছি যে তুমি আরেকটু নিচে নামো, পুকুরটা নতুন তৈরি করেছে আর সিঁড়ি দেওয়া আছে, তো সে ভয়তে যাবেই না। আমি তাকে একটু জোর করে নামানোর চেষ্টা করছি যে তুমি, আমি ধরে রাখবো, তুমি একটু নেমে গোসল করো, তো না সে ভয় পাচ্ছে, সে এভাবেই বসে বসে মগ দিয়ে গোসল করবে। তো কী বলবো বলুন, আসলে আমরা তো বাচ্চাদের সাঁতার শিখাবো সেরকম একটা জায়গাও পাই না। তারপর সবাই মিলে দুপুরের খাবার খেতে বসলাম, আর খালার হাতের রান্না জাস্ট অসাধারণ। আর কত কিছু রান্না করেছে, ডিম ভুনা, ওলকচু দিয়ে ইলিশ মাছ, গরুর মাংস ভুনা, পোলাও, চিংড়ি মাছ। আর এখন খাবার খেতে খেতে আমার আপু ভাইদের কাছে প্রতিদিনের মতন একটা ছোট্ট রিকোয়েস্ট করছি। আমি তো জানি না আপনারা কে বা কারা আমার সঙ্গে এই পর্যন্ত আছেন, যদি এতটুকু দেখার পরে আপনার কাছে আমার এই ফ্যামিলি ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর একটি ছোট্ট রিকোয়েস্ট আমার প্রিয় আপু ভাইদের কাছে করছি, আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তো দয়া করে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন, এতে করে আমি বেশ কিছুটা উপকৃত হতে পারবো। আর আপনি যদি নতুন করে আমার ভিডিওটি আজ দেখে থাকেন এবং আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তো আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, পরবর্তীতে যদি আপনি এরকম আরও অনেক ভিডিও পেতে চান তাহলে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থেকে যাবেন। তো দুপুরে খাবার খাওয়ার পর আমি একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি আমার খালা তার ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত। সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে যার যার ঘরে উঠিয়ে দিচ্ছে, তো আমি একটু এসে সেগুলো ক্যামেরায় ক্যাপচার করলাম। খালা এখন গরুর ঘরের ভিতরে কাজ করছে, তো তারপর এসে যে এখন মুরগির বাচ্চাগুলো উঠাচ্ছে, আর এগুলোই আমি একটু ক্যামেরায় ক্যাপচার করছি। তো আপনাদের সঙ্গে আমার পরিবারের কাজকর্ম, আমি কোথাও ঘুরতে গেলে সেগুলোই তো শেয়ার করে থাকি, আর এতে করে যদি কোনো কিছু আমি ভুল দেখিয়ে থাকি প্লিজ সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সেই সঙ্গে আমি অতটা সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, যদি কোনো কিছু ভুল বলে থাকি সেটাও প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখেন। তো এই যে এখন রাতের দিকে আমি বাড়ির দিকে রওনা দিয়েছি, আর খালার কাছে আসলে কিন্তু খালা রাতের খাবারগুলো আবার গুছিয়ে দেয় আপনাদের ভাইয়ার জন্য। তো যাই হোক, এখান থেকেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।